সেবা ডট এক্স ওয়াই জেড এই প্রতিষ্ঠানটাতে আমি ইনভলভ হয়েছি আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে। ফেসবুকে ওদের রিভিউ দেখলাম, ওদের কাজ দেখলাম, আমি যথেষ্ট স্যাটিসফাইড। হাই, আমি এবিএম মাহমুদুল হক শোভন। আমার কোম্পানির নাম হলো দ্য কার ক্লিনিক অ্যান্ড দ্য কার ওয়াশ। আমি ছোটোকাল থেকে গাড়ির উপর অনেক ইন্টারেস্টেড, এই জন্য ছোটোকাল থেকে ইন্টারেস্টেড দেখে পড়াশোনা শেষ করে গাড়ির লাইনে চলে আসছি। গাড়ির সার্ভিসিং, গাড়ির পার্টস, ইঞ্জিন অয়েল, ইঞ্জিন চেঞ্জ, গাড়ি মড, গাড়ির যত কিছু যত কাজ আছে সব আমার এই এখানে হয়ে যায়। অ্যাপসের মাধ্যমে আমাকে রিকোয়েস্ট করা হয়, আমি অ্যাকসেপ্ট করলে কাস্টমার চলে আসে। কাস্টমারকে যখন কাজ এন্ড করা হয় তখন কাস্টমার একটা রেটিং দিয়ে থাকে 1 থেকে 5 পর্যন্ত। আমার কাছে 99% কাস্টমার স্যাটিসফাই হয়ে 5 দিয়ে গেছে। এই রেটিংয়ের সুবিধার্থে বা কাস্টমার স্যাটিসফাইয়ের জন্য আমরা আরও বেশি কাস্টমার পাই। এখানে ডিসকাউন্টের মাধ্যমে কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য সেবা যথেষ্ট হেল্প করতেছে। আগে আমার দ্য কার ক্লিনিক অ্যান্ড দ্য কার ওয়াশ ওপেনের সময় আমার এমপ্লয় ছিল 7 জন, এখন আমার এমপ্লয় 11 জন হয়েছে। সেবার মাধ্যমে আমি কাস্টমার পাচ্ছি আরও 40% 60% বেটার। এখন আমার দ্য কার ক্লিনিক অ্যান্ড দ্য কার ওয়াশের পার মান্থে 4 থেকে 5 লাখ টাকার মতো ইনকাম, সেল, ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে। ইন ফিউচারে আমি এটাকে বাড়াবো চিন্তা করতেছি, এটাকে বড় করব। আমি আশা করতেছি 7 থেকে 8 লাখ টাকা, 10 লাখ টাকা ইনকাম, সেল সব কিছু হবে। আমার প্রতিষ্ঠান যেভাবে রানিং হচ্ছে, দিন দিন বড় হচ্ছে, আশা করি সেভাবে আপনারাও আপনাদের প্রতিষ্ঠানটা বড় করার জন্য আপনারা সেবা এক্স ওয়াই জেড এর মাধ্যমে এগিয়ে যাবেন।